হ্যালো ভিউয়ার্স, টিপস 360 এর পক্ষ থেকে আবারও স্বাগতম। এখন দেখবো আমরা কীভাবে ড্রিম লিগ স্কোরার 2017 এর কয়েন হ্যাক করতে হয়। তো কয়েন হ্যাক করার জন্য আমরা যে সফটওয়্যার ইউজ করবো সেটা হচ্ছে লাকি পেচার। লাকি পেচার ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবেন। প্রথমেই আমরা গেমের যে ওবিবি ফাইল আছে ফাইলটা আমরা ব্যাকআপ করে নেব। উপর থেকে ড্রিম লিগে ক্লিক করব, ক্লিক করে ওপেন মেনু প্যাচ ক্লিক করব, ক্রিয়েট মডিফাই অ্যাপেক অ্যাপেকে তা এটা ক্লিক করব, ক্লিক করে রিবুল দ্য অ্যাপে ক্লিক করে দেব। তারপর প্রসেসিং শুরু হয়ে যাবে, কিছু সময় নেবে, আমরা এর জন্য অপেক্ষা করব। তারপর হয়ে যাওয়ার পর এরকম গোটু ফাইলে ক্লিক করব। গোটু ফাইলে ক্লিক করে ড্রিম লিগ প্রথমে আনইনস্টল টু ইনস্টল ক্লিক করব, ইনস্টল আনইনস্টল করব, তারপর ইনস্টল ক্লিক করব। এবার ইনস্টল দিয়ে তারপর টান মারে আমরা বের হয়ে যাবো। বের হয়ে গিয়ে ডাটা ফাইল অ্যান্ড্রয়েড ওবিবিতে রেখে দেবো। আবার ফাইলটা জাস্ট এখান থেকে কপি করে আনি, আপনাদের ব্যাকআপ যেখানে রাখবেন সেখান থেকে এনে আপনি এইটা ডাটা ফাইলটা ওবিবিতে রেখে দেবেন। অ্যান্ড্রয়েড পেস্ট করার পর শেষ কাজ আমরা ড্রিম লিগ ওপেন করব। ওপেন করে আমরা এটা ক্লিক করবো, ক্লিক করে আমরা এটা ক্লিক করে জাস্ট ইয়েস ক্লিক করবো। যতবার আমরা ইয়েস করবো ততবার দিয়ে আমাদের কয়েন অ্যাড হতে থাকবে। সো আমরা যতবারই ক্লিক করবো ততবারই। সো থ্যাংক ইউ এভরিবডি।